আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আপনাদের সাথে আমি এমন একটা রেসিপি শেয়ার করব। এটা তৈরি করা একদমই ইজি, কিন্তু খেতে অনেক বেশি মজা। এটা তৈরি করে আপনি যাকে খাওয়াবেন সেই আপনার কাছে রেসিপি জানতে চাইবে যে এটা আপনি কিভাবে তৈরি করেছেন। তো চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ মতো, আর এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। আর এবার দিয়ে দিচ্ছি হচ্ছে একদমই খাঁটি খেজুরের গুড়। এই রেসিপিতে আপনারা অবশ্যই খেজুরের গুড়টাই ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ আখের গুড় দিয়ে কিন্তু অতটা টেস্টি হবে না যতটা টেস্টি হবে আপনার খেজুরের গুড় দিয়ে তৈরি করলে। এই পাতিলটা আমি এখন এক সাইডে রেখে দেব, দিয়ে অন্য একটি পাতিল বসিয়ে দেব। পাতিলের মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এটা হচ্ছে সাদা তেল অর্থাৎ সয়াবিন তেল। আর এখানে নিয়েছি হচ্ছে চিপস, এটা যে কোনো মুদিখানার দোকানে পাওয়া যায়। আপনাদেরকেও এই সেম ডিজাইনের চিপস নিতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো চিপস নিলেই হবে, যেটা তেলের ভিতরে দিলে ফুলে 3 থেকে 4 গুণ হয়ে যায়। আমি ছোট্ট একটি ভাত রান্না করার পাতিলে এগুলো ভেজে নেব, এজন্য যাতে করে তেলও কম লাগবে, আবার হচ্ছে তেল ছিটে গায়ে লাগারও কোনো সম্ভাবনা থাকবে না। আপনারা চাইলে কড়াইতেও ভেজে নিতে পারেন, তবে কড়াই যদি বড় হয় সেক্ষেত্রে একটু তেল বেশি লাগে এগুলো ভাজতে গেলে, আর এই জন্য আমি ছোট একটি ভাতের পাতিলে ভেজে নিচ্ছি। আর চিপস ভাজার সময় কিন্তু চুলার জ্বালটা মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রাখতে হবে, তেল অতিরিক্ত গরম হয়ে গেলে কিন্তু দেওয়ার সাথে সাথে চিপসগুলো পুড়ে যাবে। তো সবগুলো চিপস আমার ভাজা হয়ে গেছে। চিপসগুলো তো আমরা সাধারণত এভাবেই খেয়ে থাকি, তো এই সাধারণ চিপসগুলো খেতে কিভাবে অসাধারণ লাগবে সেই রেসিপি আজকের আপনাদের সাথে আমি শেয়ার করছি। যারা কখনো এভাবে একবারও চিপসের এই রেসিপিটা তৈরি করে খাননি, তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি আপনারাও অন্তত একটা বারের জন্য হলেও এভাবে তৈরি করে খেয়ে দেখুন। আপনি যাকে খাওয়াবেন সে আপনার কাছে রেসিপি জানতে চাইবে, যেমনটা ঘটেছে আমার ক্ষেত্রেও। আমি এইভাবে তৈরি করে যাকেই খেতে দিয়েছি রেসিপি জানতে চাইছি আমার কাছে যে আমি এটা কিভাবে তৈরি করেছি। তো শিরাটা ভালো করে ফুটে ওঠার পরে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি, আর এখন এক এক করে চিপসগুলো এই শিরার ভিতরে দিয়ে সবগুলো মাখিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ঝটপট দারুণ মচমচে এবং খুবই মজাদার একটি চিপসের রেসিপি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন, আর এমন সহজ এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে আগামী পর্বে, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।